بسم الله الرحمن الرحيم সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তুফাইল আহমেদ আবারো আপনাদের সামনে হাজির সময়সাময়িক এবং সময়ের গুরুত্বপূর্ণ আরো একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওটি 2023 সালে যারা হজ করার জন্য নিবন্ধন করেছেন এবং সকল প্রক্রিয়া সম্পন্ন করে অর্থপঞ্জত্ব প্রদান করেছিলেন কিন্তু পারিবারিক কারণে আপনাদের অনেকেরই হজে আসা হয়নি বিধায় সেই অর্থ ধর্ম মন্ত্রণালয়ের কাছে গচ্ছিত আছে তাই সেই অর্থগুলো ফেরত দেওয়া প্রসঙ্গে ধর্ম মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে ইতিমধ্যে 51 জন ব্যক্তি যারা হজের সকল কার্যক্রম শেষ করে অর্থ জমা করেছিলেন তাদের অর্থগুলো ফেরত পাওয়া প্রসঙ্গে তাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার প্রকাশ করেছে এবং আপনারা অবশ্যই আপনারা যখন নিবন্ধনের সময় একটি ব্যাংক অ্যাকাউন্ট সেখানে অ্যাড করেছিলেন সেই এই অ্যাকাউন্টের মাধ্যমেই অর্থটা ফেরত আসবে যে 51 জনের নাম নামের তালিকা প্রকাশ করে আজ প্রজ্ঞাপনটি জারি করেছে ধর্ম মন্ত্রণালয় সেটি আপনাদের সামনে আমি তুলে ধরছি সেটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ধর্ম বিষয়ক মন্ত্রণালয় হজ অনুবিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা বিষয় 2023 হজ মৌসুমে সরকারি মাধ্যমে নিবন্ধনকৃত ব্যক্তিদের মাধ্যমে ব্যক্তিগত কারণে হজে গমন করেননি এমন 51 জন ব্যক্তির প্রাপ্ত অর্থ ফেরত প্রদান সূত্র হজ অফিস ঢাকা স্মারক নম্বর তারিখ 30/8/2023 উপযুক্ত বিষয় ও সম্মুক্ত স্মারকের প্রেক্ষিতে 2023 হজ মৌসুমে সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকৃত ব্যক্তিদের মধ্যে ব্যক্তিগত কারণে হজে গমন করেননি এমন 51 জন ব্যক্তির নিবন্ধন ফি বাবদ প্রাপ্ত অর্থ ফেরত প্রদানের নিম্নোক্ত তাদের তথ্যাদি উপস্থাপন করা হলো যে সকল ব্যক্তিরা সেই অর্থগুলো ফেরত পাবেন তাদের মোবাইল নাম্বার এবং প্রদানের অর্থ সেটি প্রকাশ করেছে আমি সংক্ষিপ্ত আকারে সবার নামগুলো তুলে ধরার চেষ্টা করছি এবং যারা সেই নামে এখানে আছেন তো সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করবেন আর যাদের নাম নেই অথবা আমার সাথে যোগাযোগ করলো আমি সেই নামের তালিকা আপনাদেরকে বাইর করে দিতে পারবো এবং সেখানে মোবাইল নাম্বার পর্যন্ত আছে এতটি পড়া সম্ভব না আমি ভিডিওর উপরে দিয়ে রেখেছি আপনারা অনেকে ডেসক্রিপশন বক্সেও সেই তালিকা থাকবে অথবা ভিডিও থেকেও ভিডিওটি স্কিপ করে করেও আপনারা সেটি সংগ্রহ করতে পারবেন তবে কিছু সংখ্যক নাম আমি পড়ে শোনাচ্ছি সেটি হচ্ছে শেখ তারেক আজিজ আহমেদ লাইলা তারেক আসাদ আসাদ হুসাইন রাসেল জেবুন নাহার আশিকুল হক রুস্তানা বেগম শহীদ মোহাম্মদ আহসান জেসমিন আরা আব্দুল সত্তার মণ্ডল আমিনুল ইসলাম মমতাজ বেগম গোলাম কিবরিয়া ফরিজা বেগম শাহ আলম মণ্ডল হাফিজুর রহমান আনোয়ার হাফিজুর রহমান আনোয়ারা খাতুন মাইনুদ্দিন চৌধুরী হেনা আক্তার ফাইজুর রহমান শহীদ নাহার চৌধুরী ফজিয়া আহমেদ জেসমিন আমিনুল ইসলাম শারমিন শামিমা জুবাইদা শামিম হক সুফিয়া সুফিয়া মুস্তাফা পারভিন সুলতানা আশিক এলাহি খন্দকার আমানুল্লাহ মোহাম্মদ সুফিয়া আক্তার মাহবুবুল হক নাহিদ সুলতানা আমজাদ হোসেন রাফিজা বেগম এনায়েত লতিফ শারমিন হাবিব হাবিবুর রহমান এ কে এম সাইফুজ্জামান নিমিলা ইসলাম আনিকা অমর ফারুক চৌধুরী শেখ সুলতানা রাখি ইফতেকার আহমেদ চৌধুরী আয়ুব চৌধুরী মক্তাদির আহমেদ চৌধুরী এবং মাজারুল ইসলাম জেবুন নেসা করিম আব্দুল হক মোহাম্মদ এরশাদুর রহমান তহিদুল ইসলাম জি এম এ কিবরিয়া
মাহবুবুর রহমান, ফারজানা আক্তার, শাবানা, শাহিনারা জামান, এই ছিল 51 জনের নামের তালিকা। সেটি তালিকায় উল্লিখিত 51 জন ব্যক্তির তথ্য যাচাইপূর্বক নামে পাশে 5 নং কলামে উল্লিখিত অর্থ হজ নিবন্ধনকালে নিবন্ধন ফর্মে উল্লিখিত ব্যাংকের PEFTN মাধ্যমে পরিশোধের মন্ত্রণালয়কে অবৈধর জন্য নির্দেশ করা হয়েছে। উপরোক্ত অর্থ এই মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত সেল প্রসিডেন্ট অফ হাউস ডিপোজিট শিরোনামের অ্যাকাউন্ট নাম্বার হতে ফেরতযোগ্য। সূত্র হজ ব্যবস্থাপনার স্বার্থে বিষয়টি অতি জরুরি। সেই অর্থটির পরিমাণ 6,83,015 টাকা। সেটি সরকারিভাবে আপনারা পে করেছিলেন হজে আসার জন্য, এবং আপনারা পারিবারিক কারণে যারা হজে আসা হয়নি তাদেরকে সেই অর্থগুলো ধর্ম মন্ত্রণালয় ফেরত দেওয়ার জন্য হজ বিভাগকে নির্দেশনা প্রদান করেছে। এবং আপনারা নিবন্ধনকালে যে ব্যাংক অ্যাকাউন্টটি দিয়েছিলেন সেই অ্যাকাউন্টটি এর মাধ্যমে সেই অর্থ ফেরত যাবে, এবং আপনারা সেই ব্যাংকে যোগাযোগ রাখুন। অর্থ ফেরত না গেলে আপনারা সংশ্লিষ্ট হজ ধর্ম মন্ত্রণালয়ের হজ বিভাগে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।